ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও আপনাকে খুব সুন্দরভাবে এই শ্যাডো এবং স্ট্রোক সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেব। তো আজকে আমি মূলত এই ভিডিওটি করব যে স্ট্রোক, এর পূর্বে আমি একটি স্ট্রোক সম্পর্কে ভিডিও আপলোড করেছিলাম। তাহলে আপনি আমার ভিডিও অ্যাবাউট সেকশনে গিয়ে ভিডিওতে গিয়ে দেখতে পারেন যে আমার স্ট্রোক সম্পর্কে একটি ভিডিও আছে, ওখান থেকেও বুঝতে পারবেন বা আপনি এই ভিডিও থেকেও সম্পূর্ণ একটি গাইডলাইন নিতে পারেন। তো আজকে আমি দেখাবো স্ট্রোক কিভাবে সঠিক নিয়মে অ্যাপ্লাই করবেন এবং শ্যাডো কিভাবে সঠিক নিয়মে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, অনেকেই দেখি আমি স্ট্রোক ভুলভাল দিয়ে প্রিন্টিং আউটপুট ছাড়ে। তো অবশ্যই আপনাকে স্ট্রোক এবং শ্যাডো কি পরিমাণে দিতে হবে এবং কতটুকু পার্সেন্টেজ রাখতে হবে সে নিয়ে আমি আজকে এই ভিডিওটি আলোচনা করতেছি। তো এখানে আমি লিখেছি, দেখেন, সিটিপি প্লেট ছাড়ার পূর্বে এই সকল কাজ ভালো করে যাচাই করা উচিত। তো অবশ্যই বন্ধুরা, সিটিপি প্লেট ছাড়ার পূর্বে আপনাকে এ সমস্ত কাজ যাচাই করে রাখাই ভালো। কেননা এ সমস্ত কাজ যদি আপনি যাচাই করে না রাখেন বা স্ট্রোক ঠিকভাবে না দেন বা শ্যাডো যদি ঠিকভাবে না দেন, তাহলে আপনার কিন্তু ডিজাইন মানে প্রিন্ট হওয়ার পর এমন ঝাপসা দেখা যাবে বা এমন মোটা স্ট্রোক দেখা যাবে সে সম্পর্কে আপনার একদম অরুচি হয়ে যাবে যে আসলে এটা আমি কি করছি বা কি স্ট্রোক দিছি, কি শ্যাডো দিছি। তো আসুন আজকে আমি আপনাদের এই ভুল ধারণাগুলো খুব সহজেই ক্লিয়ার করে দিচ্ছি। কেননা স্ট্রোক আমরা অনেকভাবে অ্যাপ্লাই করি, তার মধ্যে আমাদের প্রিন্টিং প্লেসে আউটপুট যেহেতু আমরা সিটিপি প্লেট ছেড়ে একদম প্রিন্ট করি, সেক্ষেত্রে আমাদের স্ট্রোকটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো সর্বপ্রথম আমি আসবো এই যে স্ট্রোকটা, দেখুন এখানে আমি স্ট্রোক লিখছি, ঠিক আছে। তো এই স্ট্রোক সম্পর্কেই আজকে আমি আলোচনা করব। তো সর্বপ্রথম এই স্ট্রোক আমি একটা লেখা টেক্সট নিয়ে নেব, আগে ইংলিশটা দিয়ে দেখাই দেয়, পরে আমি আপনাদেরকে বাংলা দিয়ে দেখিয়ে দেব। তো সর্বপ্রথম আমি এটাকে করব কি, একটা কপি করব। দেখুন এটা কিন্তু আমার একটা অবজেক্ট, ঠিক আছে, একটা অবজেক্ট। তো এখন আমি এটাকে কি করব, এডিটে গিয়ে কপি করব। কপি হলো, কপি করার পর আবারও এডিটে গিয়ে আমি ফন্টে পেস্ট করব। ফন্টে পেস্ট করার মানে এখানে আমার দেখুন ডাবল কপি হয়ে গেছে, ঠিক আছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করতে পারেন, তাতেও আপনার হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি এখানে আমার দুইটা অবজেক্ট নিয়ে নিলাম, ঠিক আছে। তো দুইটা অবজেক্ট নেওয়ার পর আমি এখান থেকে একটা অবজেক্ট কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে নেব। কন্ট্রোল থ্রি কিবোর্ড দিয়ে আপনি কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করুন, কন্ট্রোল থ্রি, ঠিক আছে। তো এখন আমার দেখুন এখানে একটা, ঠিক আছে, আমি ওই জায়গায় রাখলাম একটা। থাকার পর এখন আমি এটাকে করব কি, স্ট্রোক অ্যাপ্লাই করব। স্ট্রোক অ্যাপ্লাই, আমার এখানে স্ট্রোক আছে, এখান থেকে আমি স্ট্রোকটা বাড়িয়ে দেব। তো দেখুন আমি স্ট্রোক কত রাখতে চাচ্ছি, এক রাখি আগে দেখি, তারপর এখানটায় রাউন্ড সেকশনে গিয়ে আমি একটু রাউন্ড করে দেবো। তো এখন দেখুন আমার স্ট্রোকটা কতটুকু বাড়ছে এবং এটাকে রেড কালার করে দেবো। আমি এটাকে কি কালার রাখতে চাচ্ছি, আমি যে কালার রাখতে চাই না কেন সে কালারই আমি এটাকে ওভার দিয়ে দুইটাকে ম্যাচিং করে দেবো, ঠিক আছে। সলিডও যা থাকবে এবং স্ট্রোকও তা থাকবে, তো ঠিক দুইটা কালারই একসঙ্গে রেখে দেখুন। এখন কিন্তু আর বোঝা যাচ্ছে না যে আমি এটা স্ট্রোক অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো অবশ্যই বুঝবেন কখন, দেখুন আমি তিনটা স্ট্রোক মানে দুইটা স্ট্রোক ব্যবহার করতেছি। এখন আমার প্রথম স্ট্রোক অ্যাপ্লাই করা শেষ হয়ে গেল, একটা কিন্তু আমার হাইড করা আছে। দেন আমি এটাকে আবারও একটা কপি করব, এডিটে গিয়ে কপি, আবারও ফন্টে পেস্ট করতেছি, ঠিক আছে। তো দেখুন এখন আবারও এখানে ডাবল কপি হয়ে গেছে, ডাবল আন্ডু দিলাম এবং এটাকে আবারও আমি কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করি, তার মানে আমার এখন দুইটা হাইড হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এটাকে পূর্বেরটা স্ট্রোক দিয়েছিলাম কত, এক, এবার দিলাম দুই, দুই অথবা তারও বেশি দিতে পারি, রাউন্ড থাকবে এবং এটার কালার একটু চেঞ্জ করব। চেঞ্জ করে এটাকে ধরি আমি একটু একটা পার্পল কালার ইউজ করি, বেগুনি কালার ইউজ করলাম, ঠিক আছে, ব্লু। এখন আমি যেগুলো যে দুইটা হাইড করেছিলাম সে দুটোকে আনহাইড করব, কন্ট্রোল অল্টার থ্রি চেপে, কন্ট্রোল অল্টার থ্রি চেপে আনহাইড করলাম, ঠিক আছে। এখন আনহাইড করার পর দেখুন আমার কি অবস্থাটা দাঁড়াইলো, এখানে আমার কিন্তু লাল দুইটা আছে, এই দেখ কন্ট্রোল থ্রি দিয়ে একটা হাইড করলাম, দেখুন এখানে কিন্তু কন্ট্রোল থ্রি আরও একটা আছে। অথবা আমাকে এখানে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করার পর যে আমি একটা কাজ করছিলাম, তো এখন আমি এটাকে একটু ব্ল্যাক করে দিলাম। এখন আমার দেখুন তিনটা অবজেক্ট দেখা যাচ্ছে এখানে, দেখুন একটা হচ্ছে বেগুনি কালার, একটা রেড কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার, ঠিক আছে, এই হচ্ছে কাজ। তো আমি চাচ্ছি যে এটাকে একটা অন্য একটা কালার ইউজ করি, দেখি হলুদ কালার ইউজ করলে কীরকম দেখা যায়, হলুদ, তারপর এটাকে একটু হাইড করি, কন্ট্রোল থ্রি দিয়ে হাইড, এটাকে একটু ব্ল্যাক কালার দেই, ব্ল্যাক কালার না, এটাকে হোয়াইট কালার রাখবো,
হোয়াইট, ঠিক আছে? এখন এটাকে দিলাম। তো দেখুন এখন আমি যে স্টকটা অ্যাপ্লাই করলাম, দেখুন এখানে প্রথমে হলুদ কালার, তারপর হচ্ছে সাদা, তারপর হচ্ছে আপনার এই ব্লু কালার। তো হলুদ কালারটা হাইড করে সাদাটার স্টক আমি আর একটু বাড়িয়ে দেবো, কারণ সাদাটার স্টক একটু কম এসে 1.5 দেব। দেখি কি অবস্থা দাঁড়ালো। তো এখন দেখুন বন্ধুরা, আমার স্টক কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা হলো। এটা হচ্ছে ইংরেজি, ইংরেজি টেক্সটে ঠিক এভাবে আপনারা স্টক অ্যাপ্লাই করবেন। তো আমি যে কোনো একটা সলিড এখানে ড্র করতেছি, ড্র করে এটাকে নিচের দিকে ফেলে দেই। ফেলে দেওয়ার পর আমি একটা কালাতে, যে কোনো একটা কালার, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক কালার দিলাম। তো ব্ল্যাক কালার দেওয়ার পর দেখুন আমার স্ট্রকটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজুয়াল অবস্থা আছে, ঠিক আছে? তো কোন রকম কোনো জায়গা ভেতরের দিকে নিচ্ছে না। তো এখন দেখাবো আমি আপনাদের যারা ভুলভাবে স্ট্রক অ্যাপ্লাই করে। তো ধরুন এটাকে আমার ব্ল্যাক টেক্সট আছে, ঠিক আছে, ব্ল্যাক টেক্সট আছে। এখন সবাই করে কি, এই যে এখানে দেখুন কালার সেকশনে গিয়ে ফিল এবং স্ট্রক, ঠিক এখান থেকে এভাবে স্ট্রকটা দিয়ে দেয়। স্ট্রকের কালারটা এখন স্ট্রক এভাবে দিয়ে এখন কালার স্ট্রকটা একটু চেঞ্জ করে দেয়। তো আমি বলবো যে আপনারা ঠিক এভাবে স্ট্রকের কাজটা করবেন না। কেন? তো দেখুন আমার স্ট্রকটা এখানে দেখুন কিভাবে অ্যাপ্লাই করছি, এবং এখানে দেখুন কিভাবে অ্যাপ্লাই করছি। এখানেও যদিও ইংরেজির ক্ষেত্রে মোটামুটি ভালোই দেখা যায়, খারাপ দেখা যায় না, কিন্তু আপনি প্রিন্টিং সেকশনে গিয়ে আপনি যখন প্রিন্ট বের করবেন এই প্লেটগুলো বা এই সাফার ডিজাইনটা, তখন দেখবেন স্ট্রকটা থাকবে এবং ভিতরে লেখাটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। দেখুন আমি দেখাচ্ছি আপনাকে স্ট্রক, দেখুন আমি যদি আরও বাড়িয়ে দিই, দেখুন আস্তে আস্তে আপনার কিন্তু ভিতরের লেখাটা জ্যাম হয়ে যাচ্ছে, মানে খারাপ অবস্থা আছে, ঠিক আছে? এটা একটা হলো রিজেক্ট, কখনোই না, কারণ এভাবে আপনারা কখনো আপনি স্টক দিবেন না, ঠিক আছে? এভাবে স্টক দেওয়ার কোনো নিয়ম নেই প্রিন্টিং সেকশনে। তো এভাবে স্টক দিলে আপনার ডিজাইনটা নির্ঘাত ভুল হবে, ঠিক আছে? ঠিক আপনি এভাবে স্টকটা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্য অবশ্যই কীভাবে দিবেন আমি তো বলেই দিলাম, জাস্ট আবারও আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। প্রথম অবজেক্টটা আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, অথবা কপি তারপর ফন্টে পেস্ট করবেন। এখন দেখুন এখানে ডাবল অবজেক্ট হয়ে গেল, ঠিক আছে, আন্ডু দিলাম আমি। এখন একটাকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করলাম এবং এটার এখন স্টক বাড়াই দেব। স্টক আপনি যতই দিতে চাচ্ছেন ততই দিবেন। ধরুন আমি 3 দিলাম, এখন রাউন্ড পয়েন্ট দিলাম এবং এটাকে একটু রেড কালার করে দিই, ঠিক আছে, রেড কালার করে দিলাম। এবং দেখুন এখন কিন্তু আমার আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমার ব্ল্যাক কালার যতটুকু আসলো ঠিক ততটুকুই থাকবে, এবং স্টকটা আমার এখন যতটুকু আমি এটাকে বাড়াতে চাই কমাতে চাই এটা আমার ব্যাপার। এখানে 2 দিতে পারি আমি, আমার স্টক যেহেতু একটু, দেখুন আমার কিন্তু ব্ল্যাক একটা অবজেক্ট আলাদা আছে, দেখুন এখানে ব্ল্যাক অবজেক্ট আলাদা, আর এইটাকে যে আমি দিলাম এইটাকে আমি স্টক অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? দেখুন স্টক, আর এখানে কিন্তু কোনো স্টক নাই, মানে মেইন অবজেক্টে কোনো স্টক আপনি ইউজ করবেন না, ঠিক আছে? তো এভাবে আপনি স্টক অ্যাপ্লাই করবেন। তো এখন যাই আমি বাংলা টেক্সটে, বাংলার লেখা আমার আছে উপরে, তো এখান থেকে আমি এই বাংলা টেক্সট নিয়ে আসলাম। তো এটাকেও আমি স্ট্রোক লিখে নিব, স্ট্রোক একা দন্ত সশন্ত টয় রফলা ক, ও আকার দিতে হবে স্ট্রোক, ঠিক আছে? এটাকে আমি একটু সোজা করে নিই, তো একটু বড় করে নিলে মনে হয় ভালো হবে, স্ট্রোক। তো এখন দেখি আমি হয়তোবা ইংরেজিতে একটু ভালো দেখা যায় স্টক, এখন বাংলায় যদি আপনি ঠিক এভাবে ইউজ করেন তাহলে কিন্তু আপনার লেখাটা প্রথমেই বুঝতে পারবেন যে আসলে এটা স্টক হয়নি দেওয়া, এটা ভুল, এটা এভাবে দেওয়া যাবে না, ঠিক আছে? তো এখন আসি, সরাসরি যদি আমি এখানে স্টক অ্যাপ্লাই করি, দেখুন স্টক, স্টকের কালারটা আমি একটু ভিন্ন দেব। দেখি এখানে স্টক, স্টকের কালারটা এখন আমি একটু ব্ল্যাক দিতে চাচ্ছি, ব্ল্যাক। তো এখন দেখুন বন্ধুরা এখানে স্টকের কালারটা কি আসলো, স্টকের কালার ভিন্ন যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি সরাসরি বুঝতে পারবেন যে আসলে স্টকের কালারটা কেমন হলো এবং কীরকম দেখা যাচ্ছে। দেখুন বাংলায় প্রত্যেকটা শেপ আলাদা আলাদা কেমন আছে, এই ভিতরে দিয়ে ঢুকে গেছে, এদিকে এদিকে, প্রত্যেকটা টাইপে যে কোনো টাইপ আপনি ইউজ করেন না কেন, বাংলা টাইপের ক্ষেত্রে এরকম সমস্যা দেখা দেবে, যেহেতু
বাংলা অ্যালফাবেটে বা বাংলা এই বর্ণমালায় প্রত্যেকটাই একটা সঙ্গে আরেকটা মার্জ আকারে জড়িয়ে থাকে, তো এ কারণে এগুলো কনভার্ট আকারে থাকে। এভাবে যদি আপনি স্ট্রোক অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এরকম দেখা যাবে, যে কাজই করেন না কেন আপনি ঠিক এভাবে স্ট্রোক অ্যাপ্লাই করলে এভাবে দেখা যাবে, তার মানে এটা ভুল। সো আপনি এটাকে এভাবে স্ট্রোক অ্যাপ্লাই করবেন না। তো কিভাবে করবেন? ঠিক এই যে ইংরেজির মতোই কাজটা করবেন। সর্বপ্রথম কি করবেন, আপনি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেখুন এখানে আমার ডাবল কপি হয়ে গেছে, ঠিক আছে দেখি একটু, এখানে ডাবল কপি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেখি সিলেক্ট হয়েছে কি, হ্যাঁ ডাবল কপি হয়েছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর আমি কন্ট্রোল থ্রি দিয়ে একটা হাইড করে নিলাম। এখন এখানে আর একটা অবজেক্ট থাকলো, এটাকে আমি চেঞ্জ করব, কালার আমি চেঞ্জ করে দিই, দেখি আমি কালারটা প্লাগ দিয়ে দিলাম, প্লাগ দেওয়ার পর এখানে আমি স্ট্রোক একটু বাড়িয়ে দেবো, স্ট্রোক একটু দেখি অত দুই না এক দিলাম, একটু রাউন্ড করে নিই, রাউন্ড করে নেওয়ার পর আমি কন্ট্রোল অল্টা থ্রি দিয়ে আনহাইড করলাম। আনহাইড করার পর দেখুন এখানে যে আমি একটা স্ট্রোক অ্যাপ্লাই করলাম সেই স্ট্রোকটা কিভাবে ভিজিবল অবস্থায় রইলো, আমি স্ট্রোকটা আর একটু বাড়িয়ে দেব, দেখি হ্যাঁ কন্ট্রোল থ্রি এবং এটাকে স্ট্রোক একটু বাড়াই দেই, বাড়িয়ে দেওয়ার পর এখন দেখুন আমার স্ট্রোকটা এখন দেখুন কিরকম দেখা যাচ্ছে, তখন ছিল এখানে একটু খাঁজ কাটা, এখানে একটু খাঁজ কাটা মার্জ সিস্টেম ছিল, কিন্তু এখন আর এই সমস্যাটা এখানে নেই, ঠিক আছে। তো ঠিক এভাবেই আমরা স্টকটা অ্যাপ্লাই করি। তো এখন যদি আপনি ডিজাইন আউটপুট সিটিভি ছাড়েন তাহলে স্টকটা দেখুন খুব সুন্দরভাবে ভিজিবল অবস্থা রয়েছে, কোনো রকম কোনো ভুল ধরার কারণ নেই, কারণ স্টকটা আপনি সঠিকভাবে ইউজ করছেন। তো বন্ধুরা আমি সাজেস্ট করব ঠিক আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন দাঁড় করার জন্য আপনি ঠিক এভাবে স্টকগুলো ইউজ করবেন, ঠিক আছে। তো এখন গেল স্টক, স্টকের কাজ শেষ। তো এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শ্যাডো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো অনেকেই বলে যে আসলে শ্যাডো কতটুকু দিলে ভালো হবে, কত পার্সেন্টেজ রাখলে ভালো হবে, তো বন্ধুরা আসলে শ্যাডো এমন একটা জিনিস যে আপনার কালার সামান্য একটু পার্সেন্টেজ বেশি রাখলে কিন্তু শ্যাডো আপনার প্রিন্টের পর ঝাপসা আকার হয়ে যায়, মানে একটা ডিজাইনটা খারাপ দেখা যায়। সো আপনাকে অবশ্যই অবশ্যই শ্যাডোটা খুব সীমিত পরিমাণে দিতে হবে, মানে সামান্য পরিমাণে। তো দেখুন আমি এখানে একটা টেক্সট নিয়েছি এবং এখানকার শ্যাডোটা দেখুন কীরকম দেখা যাচ্ছে, এখানে দেখুন এই যে এই টেক্সটের শ্যাডোটা কীরকম, শ্যাডো অনেকভাবে দেওয়া যায়। তো সর্বপ্রথম আমি আপনাকে এই যে এই টেক্সটটা দিয়ে শ্যাডো অ্যাপ্লাই দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি একটা টেক্সট নিয়েছি শ্যাডো, তো এখন আমি সরাসরি যাবো কোথায়, ইফেক্ট মেনুতে, মেনু বারের ইফেক্ট মেনু থেকে এখানে দেখুন স্টাইলিশ নামে একটি অপশন আছে, স্টাইলিশ থেকে এখানে আপনার কয়েকটি অপশন আছে, তার মধ্যে আপনি ড্রপ শ্যাডো থেকেও কাজ করতে পারেন, আউটার গ্লো ইনার গ্লো ইত্যাদি কাজ করতে পারেন। তো আমি সর্বপ্রথম ড্রপ শ্যাডো দিয়ে আলোচনা করতেছি, ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি চাইলে আপনার এই শ্যাডো কালার পরিবর্তন করতে পারেন। এখানে দেখুন আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আমি যদি এখানে একটু চকলেট কালার রাখতে চাই, দেখুন আমার শ্যাডোটা কিন্তু ঠিক ওই কালার হয়ে গেল। তো এখন আসি আমার এই যে প্রিভিউ অপশন, প্রিভিউ অপশন দিয়ে আমি কিন্তু আমি কি তৈরি করতেছি তা দেখতে পাবো। তো এই যে এখানে দেখুন ব্লার, এই যে শ্যাডোটা আছে তার ব্লার কতটুকু হবে এইটা দেখুন, আমি একটু কমাই দিলাম, 1 মিলিতে আনলাম, দেখুন একটু গাঢ় এবং একদম হার্ড থিকনেস হয়ে গেল, ঠিক আছে। আর যত আপনি বাড়াবেন তত আপনার ব্লার বেশি হবে, তো দেখুন ব্লার বেশি হয়ে গেল। তো আপনি ঠিক ঠিক এই এতটুকু ব্লার রাখার চেষ্টা করবেন, যদি আপনি এর থেকে বেশি এরকম রাখেন তাহলে কিন্তু ডিজাইনটা আপনার খারাপ দেখা যাবে, দেখুন এখানে কিন্তু একদম নিচেরও সলিড টেক্সটটা কিন্তু বেশি হয়ে গেল। তো এভাবে ব্লার ইউজ করবেন না, ঠিক আপনি এতটুকু ব্লার দেবেন, তাহলে আপনার ছাপার পর ঠিক খুব সুন্দরভাবে ভিজিবল হবে। এবং এই যে ব্লারটা দেখুন এদিকে কম এদিকে বেশি, তাহলে আপনি দেখুন রাইট এবং লেফট সাইড মুভ করতে পারবেন, দেখুন এটা উপরেরটা এক্স অফসেট, দেখুন আমি এখন চাচ্ছি যে উপরের দিকে একটু ব্লারটা উপর উড়াবো, তাহলে আমি দেখুন উপরের দিকে উড়াতে পারছি। তো ঠিক এভাবে আমরা ব্লারগুলো ইউজ করি। তো ব্লার দেওয়া হলো, আপনি কত পার্সেন্টেজ দিতে চাচ্ছেন, 75%, 80%, 60%, ঠিক এই পার্সেন্টেজটা এখানে ইউজ করবেন। তারপর এখানে দেখুন অনেক অপশন রয়েছে, স্ক্রিন মাল্টিপল ওভারলে, তো সবসময় আপনি শ্যাডো ইউজ করার পর মাল্টিপল অপশন ইউজ করে রাখবেন। তো এখন আমি এটাকে ওকে প্রেস করতে পারি, দেখুন আমার কিন্তু শ্যাডোটা এখানে অ্যাপ্লাই করা হয়ে গেল। তো এখন কথা হচ্ছে
এই শ্যাডোটা একরকম, এই শ্যাডোটা একরকম, এই শ্যাডোটা আমি কিভাবে দিয়েছি। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই শ্যাডো ইউজ করি না, এটা একদম ভালো না, মানে এই শ্যাডোটাতে ঝামেলা হয় বেশি, মানে ছাপা কোয়ালিটি ভালো হয় না, ঠিক এই শ্যাডোটা ইউজ করবেন আপনারা। তো এখন দেখাবো আমি এই শ্যাডোটাই কিভাবে ইউজ করতে হবে। তো সর্বপ্রথম আমি টেক্সটটা নিয়ে আসি, টেক্সটটা নিয়ে এসে একটু বড় করে নিই আপনাদের বোঝার সাহিত্যে। এখন আমি সরাসরি যাব কোথায়, ইফেক্টে। ইফেক্ট থেকে এখানে দেখুন একটি ব্লার নামে অপশন রয়েছে, ঠিক আছে, এই ব্লার অপশনে কাজ করতে হবে। ব্লার অপশনে কাজ করার আগে আমি আর একটা কপি করে রাখি, যেহেতু আমার এটা প্রয়োজন হবে, এটাকে আমি একটি কপি করে রাখি। কপি করে রাখার পর এটাকে আমি এখন যাব ইফেক্টে, ইফেক্ট থেকে ব্লার অপশন, ব্লার অপশন থেকে আপনি কোথায় যাবেন, রেডিয়াল ব্লার প্রয়োজন নেই আপনার, এই যে গসিয়ান, গসিয়ান ব্লারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি চাইলে এখানে প্রিভিউ দিয়ে দেখতে পারবেন। তো এখন আপনি দেখুন একটু পার্সেন্টেজ বাড়া কমা করে দেখতে পারেন যে আপনার ব্লারটা কতটুকু প্রয়োজন। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে একদম হার্টের দিকে চলে যাচ্ছে। তো এখন আপনি একটু বাড়া কমা করে আপনি আপনার ব্লার দেখতে পারেন, একদম 100% পর্যন্ত, 250 পর্যন্ত। তো এত বেশি ব্লার আমাদের দেওয়া যাবে না। তো এখানে আমি সাজেস্ট করবো 18 থেকে 20-এর মধ্যে রাখবেন। তো দেখি আমি 18 দেই, 18, 18 দেওয়াতে এইরকম অবস্থা। তো দেখুন এখানে আসছে কত, হ্যাঁ এই এই ব্লাডটাও মোটামুটি খারাপ না, কত 26-এর দিকে। তো দেখি আমি 22 রাখি, কি অবস্থা দাঁড়ায়, এই যে দেখুন 22। তো এখন চাইলে আমি দেখুন এই ব্লাডটাকে ধরতে পারতেছি এবং ইচ্ছে মতো কালার ইউজ করতে পারতেছি। তো দেখুন আপনি যে যে ব্লাডই দিতে চাচ্ছেন না কেন আপনি সে, আর এই ব্লাডটা সবসময় কম রাখবেন, ব্লার কমপক্ষে 1 to 40, 1 to 40-র মধ্যে এই কালারটুকু রাখবেন। কালারটুকু যদি আপনি 40 বা 50-র থেকে আপ দেন, তাহলে কিন্তু আপনার এই মেইন স্ট্রোক, মেইন যে টেক্সটটা আছে সেই টেক্সটের মতোই হয়ে যাবে। তাহলে আপনার ব্লার ইউজ করে কি হলো, তাই না? তো আপনি দেখুন, আমি এখানে দেখুন 20 ইউজ করতেছি, 20 ইউজ করলাম, অথবা আমি ব্ল্যাক দিয়েও দেখাইতে পারি আপনাদের। দেখুন ব্ল্যাক এখানে আমি কত দেব, 20 ইউজ করি, এ দেখুন 20 ইউজ করলাম। তো এখন আমি এই যে এই ব্লারটা, মানে ব্লারের উপর যে লেখাটা আছে, এটাকে আমি একসঙ্গে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দেওয়ার পর দেখুন এখানে কি কোনো শো হচ্ছে, হচ্ছে না, কারণ আমার ব্লার আছে কত পার্সেন্ট, মাত্র 20%। তো আমি দেখুন এটাকে একটা সলিডের উপর নিয়ে যাবো, মানে আমি যখন একটা ডিজাইন তৈরি করব তখন তো যে কোনো একটা কাজের উপরে রাখবো, তাই না? তো এখন দেখুন আমি ব্লারটা যে এখানে তৈরি করলাম একদম সঠিক জায়গায় বসে নাই, খুব সুন্দরভাবে বসাতে হবে। হ্যাঁ ঠিক এভাবে আপনি আর্টিফিশিয়ালভাবে এই ব্লারগুলো তৈরি করবেন। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ব্লারটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, ঠিক আছে। আমি এই ব্লারটা একটু ফেলে দেই। তো এখন দেখুন তো এই ব্লারটা কীরকম আর এই ব্লারটা কীরকম, এই ব্লারটাকে এখানে একটু বসাই। তো দেখুন এই ব্লারটা কিন্তু এখানে উপরে, এই এটা আমি ব্ল্যাক ব্লার দিয়েছিলাম, এই কারণে এটা শো করছে না, এটা সাদার মধ্যেই শো করবে, ঠিক আছে, সাদার মধ্যে শো করবে। বা অন্য একটা সলিড কালার আমি নিয়ে আসি, দেখুন ওর মধ্যে হলুদ কালার দিলাম, সলিডটা একটু নিচের দিকে ফেলাই দিই। এখন দেখুন এই যে ব্লার, একটু দেখি সায়ান কালার দেই, হ্যাঁ এই দেখুন। তাহলে ব্লার কোনটা ভালো দেখা যাচ্ছে? অবশ্যই কিন্তু ব্লার কিন্তু এইটা ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে রেডিয়াল, চারদিক দিয়ে সমপরিমাণ সমান থাকবে। তো 1 থেকে 20-এর মধ্যে আপনি ব্লারটা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে, এর থেকে বেশি দিবেন না, দিলে আপনার সমস্যা হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা খুব সহজে এই কাজগুলো বুঝতে পারলেন। তো এমন কোনো সমস্যা থাকলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমি এই ধরনের প্রিন্টিং সেকশনে সিডিপি প্লেট ছাড়ার পূর্বে আপনাদেরকে কোন কাজটি কতটুকু রাখলে ভালো হবে এবং শ্যাডো কতটুকু দিতে হবে, তো সে সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেক অনেক কাজ রয়েছে, তো যা আমরা এখনও জানি না, আর কাজ শেখারও কোনো শেষ নেই। আমি যে প্রিন্টিং প্রেসে এতদিন থেকে আসি, অনেক কিছু জানি আবার অনেক কিছু জানি না, ঠিক আছে। তো অবশ্যই কাজ জানার কোনো শেষ নেই। তো আমি বলবো না যে আমি সব ধরনের কাজ পারি, তো অবশ্যই অবশ্যই আমিও আপনাদের কাছ থেকে হেল্প নেব, আপনারাও আমাদের কাছ আমার কাছ থেকে হেল্প নেবেন, এটাই আমার কাম্য। তো বন্ধুরা, আমার এই ডিজাইন বাংলা চ্যানেলে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাছে আমার ভালোবাসা রইল। এবং যারা নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।
তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।